নামটা ভুলে গিয়েছিলাম মি অ্যান্ড মাই লাইফ স্টাইল অ্যাকচুয়ালি ওকে শিল্পী বলেই ডাকছি তো শিল্পী মি অ্যান্ড মাই লাইফস্টাইলের শিল্পী আজকে সন্ধেবেলা ছটার সময় লাইভে আসবে তো কালকে আমার লাইভে ছিল এবং একটু দুঃখ প্রকাশ করছিল এটা দুঃখ প্রকাশ করার বা লজ্জা পাওয়ার কিছু ব্যাপার নয় আমরা যারা প্রথম প্রথম ইউটিউবিং চালু করি যখন আমাদের অতটাও পরিচিতি হয়ে ওঠে না তখন কিন্তু একটা লাইভে মানে মানুষকে আনার কি আকর্ষণ করবার ক্ষমতা আকর্ষণ করবার ক্ষমতাও বলবো না ঠিক অ্যাকচুয়ালি অনেকেই মানে নোটিফিকেশন পায় না বা অনেকে দেখতে পায় না তার জন্য এসে পৌঁছায় না এবার আমাদের যেখানে ওকে হয়তো দুজন লোক চেনে আমাকে হয়তো পাঁচজন লোক চেনে সেখানে আমরা যদি একটু এগিয়ে এসে ওদের একটু অ্যাডভার্টাইজমেন্ট করি যে হ্যাঁ ওরা আসছে এই টাইমে তোমরা আসো তাহলে ওর বন্ধুরাও হয়তো জানতে পারবে তার সাথে আমারও কিছু বন্ধু বান্ধব বা আমারও কিছু ফ্যামিলি মেম্বার হয়তো জানতে পারবে তো আশা করবো সন্ধে ছটার সময় আমি তো থাকবো অবশ্যই শিল্পীর লাইভে আর তোমাদেরকেও মানে অনুরোধ করব প্লিজ শিল্পীর লাইভে আসো এবং ওখানে কিন্তু আমরা অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচিত হব এবং তাদেরকে আপন করে নেবো এই হচ্ছে এক নম্বর আর দুই নম্বর কথা হচ্ছে যেটা সেটা মানে সরি যার সম্বন্ধে বলবো তার থেকে আমি একটু সরি চেয়ে নিচ্ছি প্লিজ কিছু মনে করতে পারবে না কিন্তু এটা মনে হয়েছে আমার একজন মানে বন্ধু হিসাবে বলো দিদি হিসাবে বলো কাঙ্ক্ষী হিসাবে বলো বা কলিগস হিসাবেই ভাবো না কেন এটা মনে করি আমি আমার কর্তব্য তো সেই ক্ষেত্রে বলবো আমাদের সববার পরিচিত সুপর্ণা সিন্ধে তো ওর এখন মানে চারশো নব্বই আটকে আছে সাবস্ক্রাইবারটা তো তোমরা যদি সবাই এই দশটা সাবস্ক্রাইবার ওকে দিয়ে দাও তাহলে কিন্তু কমিউনিটিটা পেয়ে যাবে আর এই ক্ষেত্রে এইরকম জায়গায় এসে যারা আটকে আছো তারা প্লিজ আমাকে জানাবে আমি আমার সাধ্য মতন চেষ্টা করবো তোমাদের ওইটুখানি এগিয়ে নিয়ে যাওয়ার তারপরে দেখো আমাদের নিজেদের কাজ নিজেদেরকেই করতে হবে কিন্তু যদি আমরা একটা ফ্যামিলিতে থেকে একজন আরেকজন সহকর্মীর পাশে দাঁড়িয়ে তাকে না করতে পারি তার জন্য না করতে পারি তাহলে মনে হয় ঠিক ঠিক নয় আর কি মনেরও তো শান্তির একটা ব্যাপার আছে আমরা অবশ্যই এখানে ডলার ইনকাম করতে এসেছি ঠিকই কিন্তু তার সাথে সাথে এগুলো তো করতে হবে তাই না ভালোবাসা ছাড়া আর আছে কি ভালোবাসা তো দরকার জীবনে আর আরো একটা কথা বলি সেটা হচ্ছে যেটা আমি অনেক আগে মানে কাকুলির অন্দর মহল যার জন্য মানুষের তো কাছে গিয়ে পৌঁছতে পেরেছিল বা এত মানুষের ভালোবাসা পেয়েছিল তো কি করে সেটা হচ্ছে গিয়ে আমি প্রচুর মানুষকে বা প্রচুর আমার ভাই বোনেদের বা আমার বন্ধুদের আমার ফ্যামিলি মেম্বার বা আমার বললাম কলিগদেরকে একটু এগিয়ে নিয়ে গেছি আমার সাথে আমি এটাই ভেবেছিলাম যে আমি যদি একটু ওপরে উঠি আমি তাদেরকেও হাত ধরে তুলবো ওপরে তো সেই কাজটা আমি করেছিলাম তারপরে কিছু কিছু ঘটনা এমন ঘটেছিল সেখানে আমার মনটা একটু ভেঙে গেছিল তারপরে চিন্তা করলাম যে আমি একা চিন্তা করিনি অ্যাকচুয়ালি এখানে আমাকে চিন্তা করতে অনেকে সাহায্য করেছিল যারা আমাকে বলেছে যে একজন দুজন বা পাঁচজন মানুষের জন্য তুমি তোমার এত সৎ প্রচেষ্টাকে আটকে রাখবে কেন তো আমি আবার সেই প্রচেষ্টা চালু করব তো তোমরা দেখো সবার নাম না আমার মনে রাখা সম্ভব না ওইভাবে তো এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবে হ্যাঁ আমি এটাও বলে দিচ্ছি একবারে কিন্তু সবার নাম নেওয়া সম্ভব হবে না আমি যখন যেরম পারবো পাঁচ জনের দশ জনের নাম তাদের চ্যানেলে আমাকে একটু দেখতে হবে বা তাদের সম্বন্ধে একটু জানতে হবে অবশ্যই আমি আমার মতন করে চেষ্টা করব এবার আমি কিন্তু বারবার বলছি কারোর মুখে নাম নিলে কেউ কমিউনিটিতে দিলে কিন্তু কিচ্ছু হয় না আসল হচ্ছে তোমার কাজ তোমার কাজই কিন্তু তোমাকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে তো আশা করব আমি তো নিশ্চয়ই নাম বলবো কিন্তু আমার এই মানে এই যে যে নামটা বলবো আশা নিয়ে তোমাদের তোমাদের নামটা করব। সেটাকে বজায় রাখার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ হবে কাদের তাই তো তো চলো নিচে কমেন্ট করো যারা যারা চাও যে আমি তোমাদের নামগুলোকে আমার চ্যানেলে বলি বা আমার চ্যানেলে বলি বলা ভুল আমার ফ্যামিলি মেম্বারদের সাথে পরিচিত করা আমার যেটুকুনি ফ্যামিলি মেম্বার আছে সেখানে যদি ফিফটি পার্সেন্ট লোক এগিয়ে আসে তোমাদের পাশে তাহলে মনে একটা চ্যানেল মনিটাইজ হতে সময় লাগবে না তো চলো এই অবধি বলার ছিল দেখা যাক তারপরে কি ভিডিও করি তোমরা কিরকম মতামত দাও সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর হাসতে থেকো টাকা